মাইনশের খেত মারা যাইতেছো কেন তুমি কি আমার সম্পর্কে জানো না তোমার আমি হিস্টরি কই নাই আমার নাম ছিল বাকের আলী মাইনশ আমারে বাকা কই ডাকতো এই বাচ্চা বলার মতো ভাষা শুরু করতে দিয়া হ্যাঁ মিরাজ কিন্তু খারাপ হয়ে মুখের মধ্যে একদম কাটা গুঁজে দেব তুই মানে তুই তো গড়ি করতেছিস কিসের জন্য মাত্র খালি কথা দিছি খালি কথা দিছি আমি ঝগড়া করব না আমি কথা দিছি ঝগড়া করব না কথা দিছি আমি ঝগড়া করব না তোমার কথা দিছি আমি ঝগড়া করব না আমি নিজের পাকড়ে কন্ট্রোল করতেছি কন্ট্রোল করতেছি কন্ট্রোল করতেছি তোমাদের এলাকায় এসে যা দেখি এই যে ভ্যান রিকশালারাও কোট্টাই পড়ে এই ভাই আপনি সমস্যা কি কোন তো মূল তো সমস্যা কি যে সারা রাস্তায় গগর বগর বগর করতে আইছেন আপনি কি থেকে কোন আমরা কি মানুষ না হ্যাঁ এটা কি ফকির এলাকা সারা রাস্তা খালি বগর বগর করতে আছেন কি হইছে আপনি সমস্যা কি কোন আপনি এই সাতটা দাম বলে দেখছেন এর থেকে দাম বেড়ে দাম বেশি মিয়া ফাইল দাম শুরু করছেন না ব্যক্তির দাম বলছেন এই তোর বেনে আমি যাব না এই শ্বশুর বাড়ি এলাকায় এই সেই ব্যানারের অপমান শুনতে হলো আমার এই ব্যাগ নাও এই ব্যাগ নাও এই এই ব্যাগ নাও এই ব্যাগ নাও এই ব্যাগ নাও ব্যাগ নাও আসো হে ভাই এই এই ম্যান আই তো আচ্ছা তাহলে আই তোর ভাড়া কত 120 টাকা আমার মানি ব্যাগ কো এই তোর 120 টাকা এই ব্যানারের আমার কাছে 120 টাকা চাই এই এলাকা দর তো টাকা তুমি যত বাড়ি গেছো আমাদের বাড়িতে তত বাড়ি কোনো না কোনো ঝামেলা করে আসছো এলাকার ভিতরে আমার মুখ নাই যে দেখে সেই বলে তোর জামাই এমন কেন তুমি জামাই হিসেবে কোনো নাম রাখছো আমার আমার বাবার কোনো নাম রাখছো কিচ্ছু রাখো নাই হয় তুমি বাড়িতে চলে যাও আর যদি আমার সাথে যাইতে হয় তাহলে তুমি একদম এই উটকো মেজাজ নিয়ে যাইতে পারবে না মানে আমি ঝগড়া করি এই গাড়ির থেকে নামার পরে এর জন্য তো ব্যাগটা তোমারে দেয়া নাইছি বোঝো নাই তুমি মানে তুমি এই বাড়ির সামনে এসে আমার এই শ্বশুর বাড়ি এলাকায় নিয়ে এসে এই রাস্তার মধ্যে তুমি আমার অপমান করতেছো ও মা আমি অপমান করতেছি হ্যাঁ তুমি আমাদের বাড়িতে যাইতেছো বক 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 রাস্তা থেকে করতেছো এই যে আরেকটু সামনে গেলে আমাগো বাড়ি এলাকার লোকজন দেখে কি কইবো কও এমনি করে যদি রাস্তাঘাটে ঝগড়া করো তুমি না আমার লক্ষ্মী জামাই চলো বাড়িতে যাই একটু শান্ত হও একটু জামাই জামাই ভাবসা পানো এমন যে ঝগড়া করো সবাই কি বলবো এই যে বুঝাইলি তুমি কত সুন্দর বুঝো নাও নাও ব্যাগটা নাও তুমি তো আমার সব সময় একটু কোলে কোলে রাখলেই তো হয় তাহলে তো আমি সব কিছুই বুঝি তুমি খালি আমার বোঝো না তুমি এখন ভালো হয়েছে না দেখো না এখন এই যে কত সুন্দর ভালো হয়েছে না না তুমি অনেক পরিবর্তন হয়েছো আমি বুঝি তো চলো 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 ভালো আছি ভালো আছি ভালো আছি আব্বা তো চলেন ঘরে যাই আমি অনেক কিছু আনছি আপনাদের জন্য আচ্ছা চলো চলেন চলেন আসো তুমি তো মিষ্টি বানলা না আসার সময় আর রাস্তা তো ঝগড়া করতে করতে আসছো তুমি আসার সময় বেনলের সাথে ঝগড়া করতে পারো আমার সাথে ঝগড়া করতে পারো আর আমার বাপের বাড়িতে আসার সময় তোমার মিষ্টি আনতে মনে থাকে না এই যে বলছি না এই যে বলছি না আমার লগে এরকম ভাবে ব্যবহার করবো না এই তোর শ্বশুর বাড়ি আমি যাবো না দাঁড়া হইছে হইছে মিষ্টি আনো নাই আনোই নাই আবার বাপ মায়ের তো ঠিকই শোনাইলা বেগের মতো আপনার জন্য কত কিছু আনছি এনে তো আমাকে কাপড় চোপড় ছাড়া তুমি কিছুই আনো নাই যাবার প্রতি কোনো সুদৃষ্টি নাই ম্যানেজ বুঝো না আমি জামাই আমার এই জায়গা কত গুণ খারাপ করে রাখছে আমি এর জন্যই বলছি যে আম্মা ঘরে চলেন আপনাদের জন্য কত কিছু আনছি ওই জায়গায় যে তুমি আমার এইটা সেটাতে ম্যানেজ করে উঠাই দেবা তুমি আসলে একটা গাইরা জামাই গাইরা জামাই উনি আমার গাইরা বউ যোগাযোগ করবো এই ময়লা বিছনায় আমার বসতি হইলো
শ্বশুর বাড়িতে এসে মশলা মশলা করতে হলো আমার। ইস ময়লা বিছানা, এমন বিছানা পাও কই? আবার কথা বলো, তুমি আমাদের বাড়ি দেখো না? আমাদের বাড়ি আমরা গরিব হইতে পারি চৌধুরী, গরিব হইতে পারি, হয়তো গরিব হয়ে গেছি, কিন্তু আমাদের বাড়ি দেখছো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখছো, জামাই জন আসলে আমরা কত ধরনের খেয়াল করি। তোমায়ও করবো নি, আমার বাপমা কি তোমার কম খেয়াল করে? বাপমা নিয়ে কথা বলবা না, এটার ভিতরে লুঙ্গি আর গামছা বের করো, আমি এখন পুষ্করিণীতে যাব, আমি পুষ্করিণীতে যে আমি সাতরাই সাতরাই গোসল করব। তুমি এগুলো কি বলতেছ? তুমি এই এলাকার জামাই, তুমি কেন পুকুরে গোসল করবা? এটা কেমন দেখা যায় বলো তো? মানে আমি পুষ্করিণীতে যে গোসল করতে পারবো না, মানে শ্বশুর বাড়িতে আইসে একটু সাতরাই মাত্রায় গোসল করবো, পারবো না। আরে বাবা, আমাদের তো ওয়াশরুম আছে, তুমি ওয়াশরুমে গোসল করো। মানে ওয়াশরুম মানে এই যে বাথরুমের ভিতরে আমি যে গোসল করবো? হ্যাঁ করবা, সমস্যা কি? আমি খালি কথা দিছি, খালি কথা দিছি, আমি শ্বশুর বাড়ি যে ঝগড়া করবো না, তাই আমি একটা ঝগড়াও করতেছি না, নলে এতক্ষণ ফাটাই ফেলাই দিতাম। ও মা, তুমি এতক্ষণ ঝগড়া করতেছ না? ওইদিকে যাও, যাই আমার শ্বশুর শাশুড়ে বলো আমি কি কি খাবো, সব মেনুটনে বলে একদম সুন্দর করে পাক করার ব্যবস্থা করে যাও, আমার মাথা গন্ডগোল করবে না। আরে কথা বলো, শুনলে কি কইবো যে নতুন জামাই খাবার দাবারের কথা কইতেছে? আমার বাবা কি তোমার না খাওয়াই রাখবো? আমি তো ফাইসে গেছি কথা দিয়ে, আমি তো বলছি আমি ঝগড়া করবো না, আমি তো কথা দিয়ে ফাইসে গেছি। কটা মরে দিলে তো মরি বসে বসে কাঁদতে পারতাম, তারা তো কোনো জ্ঞানই নাই। দুলা ভাই, রান্নাঘরে রান্নাঘরে চলেন, আম্মা রান্না করছে খাবেন। মানে আম্মা রান্না করছে কেন, এটা তুমি এসে বলবা কেন? আর কেউ বাড়ির ভিতরে নাই, আমার আদর যত্ন করে কেউ নিয়ে যেতে পারে না এই জায়গার থেকে? এই যে আমি আইছি, আমার কেউ কোনো কিছু খাইতে দিছে? কটা মুড়ি তো দিলে আমি কটা মুড়ি বসে বসে চাবাইতে পারতাম। দুলা ভাই, আপনার মানুষ হল না, একটু ভালো ব্যবহার করতে পারেন না? মানে আমি মানুষ হইলাম না, এই বাড়িতে খালি অপমান হইতে আমি আসি, আর ওকে আমার এই বাড়িতে অপমান করার জন্যই নিয়ে আসে। আমি মানুষ হইলাম না, আরে খালি কথা দিছি আমি ঝগড়া করবো না, করবো না, এরা খালি আমার দিয়ে ঝগড়াই করাবে। এতদিন পর আসো, কই শালিনার সাথে একটু মিষ্টি করে কথা বলবা? ও তোমার আদরের শালিনা, আমার একটা মাত্র বোন, ওরও তো দিলা সরায়া। আরে শালি যদি শালির মতন থাকে, মানুষের শালি কত ফুলের মতন, কত মিষ্টি মিষ্টি কথা কয়, আর ও এসে আমার কি কয় জানো? আমার খাইতে দেখে, ও আমার খাইতে দেখবে কেন? এই বাড়িতে কি কেউ নাই? এই বাড়িতে সবাই আমার ডাকতে পারে, আমি জামাই আইছি, আমার আদর করে ডাকবো, আমার আমারে কয় আমি বলে মানুষ হইলাম না। আরে বাবা শুনো, মা তো রান্না বান্না নিয়ে ব্যস্ত, তাই আর কি ওরে পাঠাই দিছে, চলো খাইতে চলো, এত মাথা গরম করো না তো। মাথা খালি কথা দিছি, খালি কথা দিছি, আমি ঝগড়া করবো না, আমি কথা দিছি, কথা দিছি, ঝগড়া করবো না, কথা দিছি, আমি ঝগড়া করবো না, তোমার কথা দিছি, আমি ঝগড়া করবো না, আমি নিজের পাকড়ে কন্ট্রোল করতেছি, কন্ট্রোল করতেছি, কন্ট্রোল করতেছি। বাবা রে বাবা, ঝগড়া করবো না, আল্লাহ রে আল্লাহ, একটা মানুষকে ছাড়ে না যে কোনো জিনিস নিয়ে ঝগড়া করে। এতই যখন রাগ, আমি হলে তো খাইতেও যাইতাম না, ওইটা ঠিকই গেছে, খাওয়ান ঠিকই গিলতে গেছে, আবার কয় কথা দিছি, হ্যাঁ আমি আমার মতো থাকি। শ্বশুর বাড়ি আসে শুধু আপনারা তার খাবার খাইতে, আম্মা অসাধারণ, মানে আপনার পাক এই খাওয়ার জন্য শুধু শ্বশুর বাড়িতে আসি, মানে আপনি যেভাবে পাকান না আম্মা, মানে যে হাত সাইটে পিঠে খেয়ে বেলায় আর কি, সেই রকম পাকান আম্মা। আপনি যেভাবে পাক করেন মা, মানে অসাধারণ। আপনি যেভাবে আদর করে আব্বা, মানে আপনি আর মানে আপনি আমার সাথে গেলে মনে হয় যে দুই ভাই মিলে একলগে
মনে কিছু করেন না, মানে আপনার মতন আমার কিছু দোস্ত আছে, তো দোস্ত বন্ধু আপনার মতন এই দাড়ি মোজ ভাগিয়ে গেছে আব্বা, ওই ওই রকমই বলে ফেলাইছে আব্বা। আব্বা কিছু মনে করেন না আব্বা, আপনি তো আমার আব্বা, মানে আদরের আব্বা, শ্বশুর আব্বা, জামাই, পরির ভাব। আব্বারে বাদ দেন, আব্বারে বাদ দেন। তো কইছে বাইরে কে তো কয় নাই, যে বাইরেই রাখছি নাও। আব্বারে দেন, ইদেন তরকারি দেন, দিতাছি নাও, লাল শাক দেখাও। হ্যাঁ শাকটা খারাপ হয় নাই, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এরকম পাক যে কত বছর পরে খায় আম্মা, আইলে গালি খাই। জামাই বাবাজি নাও, মাছের মাথাটা নাও। আম্মা হ্যাঁ, আপনি এটা কি করলেন আম্মা? কেন বাবা, আমি আবার কি করলাম? আপনি বোঝেন না আপনি কি লাগে করছেন না তো, মানে যেখানে আব্বা ভাইসে রয়েছে সেখানে আপনি আমার মাছের মাথা দিলেন কেন আম্মা? আমার আব্বা ভাইসে থাকতে এই মাথা আম্মা, না আম্মা এই এই লাগে মাথা আম্মা, আমি আমি লাগে খাইতে পারবো না, আমার আব্বাই কইব। আপনার সামনে আমার মাছ যাবে না আব্বা, আব্বারে দেন আম্মা, আব্বারে দেন না, এটা নেন, এটা নেন, আব্বারে দেন। আম্মা আপনি বুঝতে পারতেছেন না কেন এই মাথা আমার মুখ দিয়ে যাবে না আম্মা, মাছের মাথা আব্বারে দেন। এই মাছের মাথা আপনি বাইসে থাকতে আম্মা আপনি বলেন না কেন এই মাছের মাথা আমার পেটে যাবে? না না ও খাক, ও জামাই না, জামাই তো আদর করে দিতেছে, খাও দাও জামাই, আরে না না খাও। তুমি আমারে দিলা কেন? জামাই গে তো এটা, আমি তো দিনি। ও পরি পরি, ও পরি আবার এসো, এই আমি আর এই বাড়িতে থাকবো না, আর কি হয় নাই কি হয় নাই আপনি বুঝেন নাই মাছের মাথা, তোমার মা আমারে মাছের মাথা দিল খাইতে, আমি বললাম আমার বাপরে দেন, আমারে যদি সে ছেলে মনে করতো আমারে জোর করে আমারে ভাঙিয়ে চুরে আমার মাছের মাথা খাতো, আমি বলার পর এই মাছের মাথা নিয়ে আমার আব্বা সামনে দিল, আমার আব্বা সেই মাছের মাথা কত কত করে খেল, অদৃশ্য দেখার পরে আমি ওই টেবিলে কেমনে থাকি, কেমনে থাকি আপনারা? তুমি ব্যাগ গুছাও, আমারে ঘাটে ঘাটে অপমান হইতেছে, আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে দিদি। ঋতুবতন ষড়যন্ত্র, মানে আমাকে অপমান করার আমারা সহ্য করতে পারে না, আমারে আমারে আমারা সহ্য করতে পারে না, আমার ছেলে মনে করে নাই আমার মাছের মাথা দেয় না। আমি চলো চলো
আচ্ছা আমি আর খাইব না, তুমি এক কাজ করো আমার ব্যাগটা দাও, জামাই লেগে বড় মাছ কিনে আনে গিয়া। ঠিক আছে চলো ঠিক আছি আসো। দেখো একটু শান্ত হয়ে চলার চেষ্টা করো, তুমি তোমাদের বাড়িতেও এমন করো, ওইটা আমি বাদ দিলাম, ওই বাড়ির ছেলে তুমি, কিন্তু এই বাড়ি তো জামাই বলো। শ্বশুরের মন খারাপ কেন? শ্বশুরের সাথে কি খারাপ ব্যবহার করছেন আপনি? তাহলে তা করবো কেন? আরে তুমি ওই যে মাছ নিয়ে এক কাহিনী বাজাইলা। আমি তোমারে কথা দিচ্ছি না আমি ঝগড়া করবো না, আমি তো একটা ঝগড়া করিনি, আমি কেউ সাথে কোনো ঝগড়া করিনি। আপনি এই কমপ্লেন দিয়ে যে গাইছে করলেন, মানে আমার বউর সামনে আপনি এসে করলেন। আমি বারবার বলছি আমি ঝগড়া করবো না, আমি করি নাই, আপনি আমার বউর সামনে এসে আবার আপনি কমপ্লেন করলেন। এই বাড়িতে আমি আর একবারও থাকবো না, ব্যাগে সব গোছানো আছে, না আবার কি ধুয়ে দিছ, তোমাদের তো ঠিক নাই। তুমি আবার এই কথা বলতে আসলা কেন? আপনি বলেন আমি একটাও ঝগড়া করিনি, কিন্তু আপনি আমার নামে কমপ্লেন করলেন। পরি চলো, আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি আসো, আমি চলে গেলাম, তুমি আসো, এই বাড়িতে আমি আর নাই। কি করবো মা, এটাই আমার কপাল। আমি যে ওই বাড়ি থেকে কেমনে করে সংসার করি তোমার কেমনে বোঝাই কও? এই আসছি পরে থেকে, তোমার সাথে কেমন ব্যবহার, আমার সাথে তো ঘরের ভিতরে আছে, আবার দেখলাম আমার বোনটার সাথেও। কি করবো কও মা, তোমরাই তো দেখে শুনে ওই বাড়িতে আমার বিয়ে দিছো, আমার আর কিছুই করার নাই মা, আমার কপাল তোমরাই পুরাইছো। আসতেছি যাই, আমি আমার স্বামীর সাথে খালি খারাপ ব্যবহার করো। আমি এই বাড়িতে চলো চলো কোনোদিন আমারে যদি ডাকিছো তো তোরে আমি